हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। तो आज के आमी गैजेनिया फुलेर सम्पूर्ण केयर निये आलोचना करब। तो ये देखते पाच्छेन ये फुलटा भीषण ही सुंदर देखते एकटी फुल एवं एगुलो खूब लास्टिंग हय। तो देखुन एटा आमी डिसेम्बर मासेर प्रथम दिके एरकम छोट छोट चारा प्रतिस्थापन करेछिलाम। तो देखते पाच्छेन एगुलो आमी ह्यांगिং पट करेछिलाम। এটা হচ্ছে ক্রিস গ্র্যানুয়েল হিউমিক বলস। তো এটা হচ্ছে ভীষণই উপকারী একটি জৈব খাদ্য বলতে পারেন। মাইক্রোনিউট্রিয়েন্টের সমস্ত অভাব এটি দূর করে থাকে। তো আমি আমার সমস্ত ফুল ফল সবজির মধ্যে দু চারটা করে এর দানা দিয়ে রাখি। তো দেখুন একটি টবের মধ্যে কিভাবে দুটো কালারের ফুল ফুটেছে। তো মাটি হিসাবে আমি নিয়েছিলাম, দেখুন এখানে আমার রয়েছে তো 70% এর মতো কোকোপিট আর 20% গোবর সার এবং 10% রয়েছে হাড় গুঁড়ো, শিংকুচি এইসব। তো দেখুন এগুলো কত সুন্দর প্রচুর পরিমাণে কুড়িয়ে এসেছে। তো এছাড়া আমি অন্য কোনো খাবারের মধ্যে অর্থাৎ রাসায়নিক কোনো খাবারই আমি এর মধ্যে দিই না। তো আমি এখানে শুধুমাত্র 7 দিন ছাড়া আমার সমস্ত গাছের মধ্যে সবজি ফুল ফল মধ্যে 7 দিন ছাড়া ছাড়া আমি খোল পচানো জল, এবং কিছুদিন আগেই আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম কিভাবে গোবর অর্থাৎ 2-3 মাসের শুকনো গোবর ঘুটে ভিজিয়ে যে পুষ্টিকর তরলটি আমি তৈরি করেছিলাম সেইটি আমি দিয়ে থাকি। তো দেখুন ফুলগুলোর কালার ভীষণই সুন্দর, প্রচুর পরিমাণে কুড়িয়ে এসেছে, গাছের গ্রোথও ভীষণই ভালো। কারণ আমি এটা ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে লাগিয়েছিলাম, দেখেছেন কত ছোট ছোট চারা ছিল, সেখান থেকে গাছটা কত সুন্দর গ্রোথ নিয়েছে। আর জানুয়ারি মাসের প্রথম থেকেই এখানে ফুল ফোটা শুরু হয়েছে। তো দেখুন প্রচুর পরিমাণে কুড়িয়ে এসেছে। এগুলো আমার হ্যাঙ্গিং পট হ্যাঙ্গিংই থাকে, তো আমি আপনাদের সামনে ভালো করে দেখানোর জন্য পটগুলোকে নিচে নামিয়েছি। তো দেখুন একটি টবের মধ্যে হলুদ কালারের ফুল ফুটে আছে, আবার একটি মেরুন কালারের কুড়িয়ে এসেছে, অর্থাৎ এখানে একটি মেরুন কালারের ফুল হবে। তো এই ফুলগুলির বৈশিষ্ট্য হচ্ছে বেশি দিন লাস্টিং থাকে, দেখতেও খুবই সুন্দর। তো যদিও আমি এটি প্রথম বছর করেছি, আমার ভীষণই ভালো রেজাল্ট পেয়েছি। তো মানে আমার খুবই ইচ্ছে যে আমি এই ফুল আরও বেশি পরিমাণে আগের বছর করব। তো দেখুন এখন গাছটা যে পরিমাণে গ্রোথ নিয়েছে, তো এখানে আমি এখন কিছু শুকনো জৈব সার দেব। তো এর মধ্যে আমি ম্যাক্সিমাম নিয়েছি শুকনো গোবর সার, এই যে সেই জৈব যে হিউমিক বলস গ্র্যানুয়েলস, সামান্য নিম খোল, হাড় গুঁড়ো, শিংকুচি এবং সামান্য পরিমাণে, একেবারে সামান্য পরিমাণে সর্ষের খোলের গুঁড়ো। যেহেতু আমি এটা তরল হিসাবে দিয়েই থাকি, তাই খুব একটা আমি গুঁড়ো সর্ষের খোল ইউজ করি না। তো এইভাবে আমি ভরপুর মাত্রায় এদেরকে এই জৈব শুকনো সারটা গাছের গোড়াগুলো হালকা করে খসিয়ে নিয়েছি হাত দিয়ে। যেহেতু কোকোপিট ভীষণই ঝুরঝুরে, তাই কোনো অসুবিধা নেই, হাত থেকে একটু হাত দিয়ে খসিয়ে নিয়ে এগুলো আমি খুব ভালো মাত্রায় দিয়ে দিচ্ছি। তাছাড়াও 7 দিন অন্তর যেভাবে খোল পচা জল এবং তার 7 দিন ছাড়া হচ্ছে গোবরের যে তরল সারটি করা হয় সেটা দিয়ে থাকি। তো এই গাছে আমি এখনও পর্যন্ত কোনো রোগ পোকা দেখতে পাইনি, তো সেই জন্য কোনো রাসায়নিক কীটনাশকও আমার দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু আমি 15 দিন ছাড়া যে নিম অয়েল স্প্রে করে থাকি সমস্ত গাছের মধ্যে, তখন এই গাছগুলোতেও সেই নিম অয়েল স্প্রে করেছি। তো আপনারাও চাইলে এইভাবে খুব সামান্য কেয়ারেও এইভাবে গ্যাজেনিয়া ফ্লাওয়ার করতে পারেন, খুবই সুন্দর দেখতে একটি ফুল। এই ফুলের আরও একটি বৈশিষ্ট্য হলো যে এই ফুল কিন্তু একেবারে আপনার এপ্রিল মে মাস পর্যন্ত কিন্তু আপনি এই গাছ থেকে ফুল পাবেন। এবং এর আরও একটি বৈশিষ্ট্য হলো যে এটি রৌদ্রর ওপর ভীষণভাবে ডিপেন্ড করে, কারণ আমি দেখেছি সকালবেলায় যখন
রোদ একেবারে বের হয় না, এমনকি বেলার দিকে যখন বিকেলের দিকে এই ফুলগুলো কিন্তু আপনি থেকেই বন্ধ হয়ে যায়। অর্থাৎ এটা হচ্ছে সেই পদ্ম ফুলের মতো বা শালুক ফুলের মতোই। তো আবার যখন এটাই রোদের তাপ বৃদ্ধি পায় তখনই কিন্তু এর ফুলগুলো আস্তে আস্তে করে পাপড়িগুলো মেলে খুলে যায়। তো সেই জন্য আপনারা এমন জায়গায় রাখবেন যেন ভরপুর মাত্রায় সেখানে রৌদ্র পৌঁছায়। তো দেখুন, এই সেই হিউমিবল ক্রিস গ্র্যানুয়েল, ভীষণই উপকারী একটি। তো দেখুন, এই যে সকালবেলায় এটা তোলা ভিডিও, যে এখনও পর্যন্ত কিন্তু সূর্য ভালোভাবে ওঠেনি, তো সেই অবস্থায় দেখুন এই ফুলগুলো পরের দিনই কেমন একেবারে জড়ো হয়ে গেছে, অর্থাৎ বন্ধ হয়ে গেছে পাপড়িগুলো। দেখুন, একই টবে দুটো ফুলের কালার ছিল, বন্ধ হয়ে গিয়েছে। তো আবার যখন রোদ বেরোবে এটা আবারও ফুটে যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।